বিসমিল্লাহির রহমানির রহিম। এমএসটি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছে। আজকে 24 রমজান শেষ হয়ে যাচ্ছে, সবাই ইবাদত করতেছেন হয়তো বা মুসলমান ভাই বোন বন্ধুরা। আমিও ইবাদত করতেছি, শরীরটাও বেশ ভালো না, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম স্ট্রবেরির ভিডিও। খুব মজাদার টক মিষ্টি এই স্ট্রবেরিটা, এই ফলটা খেয়ে ফেলেছে পোকায়। আর স্ট্রবেরি গাছে একদিন কি দুদিন থেকে গেলে পচে যায়, নষ্ট হয়ে যায়। প্রথম থেকে গাছগুলা ভিডিও করেছি একটি, এখন ভিডিওগুলা খুঁজে পাচ্ছি না, মোবাইলে কোথায় যেন রেখেছি, তাড়াহুড়া করে ভিডিও করেছি, তাই সেই ভিডিওগুলো এখন দিতেছি না। আমি একটি গাছ দুটি গাছ থেকে চেরা অনেকটি করেছি আলহামদুলিল্লাহ, কয়েকটি চেরা করেছিলাম, করে ফুল দিয়ে স্ট্রবেরি ধরেছে। এই ভিডিওটা হলো 3-4 দিনে রমজানে অনেক দিন ছোটো ছোটো স্ট্রবেরি খাওয়া হয়েছে, কারণ এবার শীত পড়েনি, স্ট্রবেরি যেন শীতে ধরবে তাই গরমেও স্ট্রবেরিগুলো ধরতেছে, গাছে ফুল এসতেছে এবং ধরতেছে। কয়েকটি আলহামদুলিল্লাহ বড় হয়েছে স্ট্রবেরির মতন, আর কয়েকটি ফুল থেকে ফল ধরতেছে ছোটো ছোটো স্ট্রবেরি আপনার, কারণ গরম এসে গিয়েছে, এখন স্ট্রবেরির সিজন নাই, তারপরেও ধরতেছে এবং বৃষ্টিও দিতেছে, সে কারণে স্ট্রবেরিগুলা অনেকটা পচে যাচ্ছে। যখন ছাদ বাগানের সময় পাই যাই, তখন 2-4টা করে তুলে আনি আপনাদের সামনে, তখন ভিডিওটা দেই না। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কত বড় একটি স্ট্রবেরি ধরেছিল, আর এইভাবে ছোটো ছোটো স্ট্রবেরি ধরতেছে টবে বা লটকানো টবে, ধরতেছে ফুল আসতেছে অনেক, ধরেছে অনেক, খেয়েছি, আমার মেয়ে পছন্দ করে কিন্তু সবাই খেয়েছি স্ট্রবেরিগুলো। কখনো দুটো ধরে আনে পেরে আনে, কখনো 4-5টি পেরে আনে, কখনো 3-4টে। এইভাবে এই লটকানো টবগুলো ছোটো দেখতে পাচ্ছেন, তারপরেও ধরেছে কয়েকটি স্ট্রবেরি, আর কালারগুলো কিন্তু খুব সুন্দর হয়, পুরো পেকে গেলে বাদুরে নাকি খেয়ে ফেলে মাঝে মধ্যে পেরে আনি। রমজান মাস, এখন ছাদ বাগানে বেশি যেতে পারি না, বিকালবেলা সকালবেলাও বৃষ্টি থাকে বা ঘুমিয়ে থাকি, তাই ছাদে ওঠা হয় না। ছাদ বাগানের অবস্থা এখন খারাপ হয়ে গেছে বৃষ্টির কারণে, আর এইভাবে আপনারা রোপণ করতে পারেন। দেখতে পাচ্ছেন একটি ডালে 3-4টি ধরেছে, খুব সুন্দর। এতে 5 লিটার তেলের বোতলে কিন্তু রোপণ করা বেশি কষ্ট না, সাধারণভাবে এই গাছগুলো রোপণ করা হয় এবং পোকা বেশি ধরে না এই গাছটা। আমি যেভাবে নর্মালভাবে যে সারগুলো দিই, সাধারণ ঘরে তৈরি করে সেই সারগুলো দিয়ে তৈরি এই গাছগুলো, কত সুন্দর লাল, টকটকে লাল ধরেছে, কমলা কালার ধরে হালকা, একদ গাছে একদ রকম, এত সুন্দর লাগছে দেখতে, বলে বোঝাতে পারবো না, নিজে থেকে পারলে। এই দেখেন কমলা এবং সাদা কালার ধরেছে, নিজে থেকে পারলে যা সুন্দর লাগে, যে রোপণ করেছে সে বুঝতে পারবে। একটি ফল গাছ থেকে পাড়তে কীরকম আনন্দবোধ হয় যদি গাছ রোপণ করার পরে। আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইলে আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ভিডিওগুলো যেন সবসময় আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা দেখতে পারেন, আর এইভাবে আমার মতন ছাদ বাগান করতে পারেন। আর ছোটো ছোটো গাছ থেকে বড় বড় গাছ হবে, আর সাধারণ গাছ থেকে বেশি গাছ হবে, ছাদ ভরে যাবে। একটি গাছ যদি এনে আনতে পারেন, একটি থেকে অনেকটি চারা করা যায় ইচ্ছে করলে। আর এই স্ট্রবেরি একটি চারা থেকে কয়েকটি গাছ কিন্তু হয়, একবার যদি 50 টাকা দিয়ে বা 100 টাকা দিয়ে একটা চারা আনেন, আপনি কয়েকটা চারা করতে পারবেন, রোপণ করতে পারবেন, আর সারা বছর বাঁচিয়ে রাখতে পারবেন। যদি আপনি ছায়াতে এই গাছটা রেখে দেন, এক বছরের ফল অন্য বছর খাওয়াতে পারবেন। আমি এই বছর কোনো গাছ আনিনি, আমি গত বছরের আগের বছরের এই স্ট্রবেরির গাছগুলো এনেছিলাম, একটা
গত বছর একটা থেকে 4-5টা করেছিলাম, এই বছর আলহামদুলিল্লাহ একটা থেকে অনেকটা করেছি। জায়গা স্বল্পতার তার কারণে আমি বেশি রোপণ করতে পারিনি, তারপরেও কয় অনেকটি টবে, ছোটো টবে বড় টবে রোপণ করেছি, হয়েছে। এই দেখেন আরও দুটো, খুব ভালো লাগছে, ছোটো ছোটো চারপাশে হয়ে আছে। আর এটা পুকে ধরে গিয়েছে, পুকে না কি কি যেন খেয়ে ফেলেছিল এই স্ট্রবেরিটা। আর এগুলো পেরে নেবো এই মুহূর্তে গাছ থেকে। এটা টক মিষ্টি, খেতে খুব ভালো লাগে, দেখতে কিন্তু লেচুর মতন, খেতে কিন্তু খুব ভালো লাগে টক মিষ্টি। এটা ছিল বিদেশি ফল, আজ আমাদের দেশে বাংলাদেশি ফল হয়ে গিয়েছে। এটা ড্রাগন ফল, এটা ছিল এগুলো ছিল বিদেশি ফল, বাইরের দেশ থেকে আমাদের বাংলাদেশে আসতো, এখন আমাদের দেশেই চাষ হচ্ছে। আসসালামু আলাইকুম।